পেনসিলভেনিয়া স্টেটের ডেলাওয়ার কাউন্টিতে ইন্টারস্টেট 476 সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল 10টায় এই ঘটনা ঘটে। নিহত ফিরোজ আলম জাহাঙ্গীরের বয়স 55 বছর, বাংলাদেশে তার বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে। স্টেট পুলিশ জানিয়েছে একটি টয়োটা ক্যামেরের চালক ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। নিহত ফিরোজ 1.5 বছর আগে আমেরিকায় এসে ওয়ার্ক পারমিট পাওয়ার পর উবার ইটসে কাজ করতেন। তিনি পেনসিলভেনিয়ার আপার ডার্বিতে থাকতেন। বাংলাদেশে তার 2 মেয়ে, 1 ছেলে এবং স্ত্রী রয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।